ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও টিউটোরিয়াল ইন এসডি বায়ো, লাইফ উইথ লাইফ সায়েন্স। বায়োলজির আরেকটা সাবজেক্ট মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজিতে ফিউচার কেরিয়ার কেমন, জব অ্যাভেলেবিলিটি কেমন রয়েছে, অর্থাৎ স্কোপ কেমন, সত্যি কি মাইক্রোবায়োলজিতে ব্লুমিং ফিউচার রয়েছে না কিছু স্ট্রাগল ফিল্ড রয়েছে, ডিফিকাল্টিস রয়েছে, আজকে মাইক্রোবায়োলজি নিয়ে একদম রিয়েলিটি অফ মাইক্রোবায়োলজি বলবো, ওপেন সিক্রেট বলবো। যারা মাইক্রোবায়োলজি নিয়ে পড়তে চায় তাদের ক্ষেত্রে কী কী ডিফিকাল্টিস হতে পারে সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটা কন্টিনিউ করবে। যারা মাইক্রোবায়োলজি নিয়ে পড়তে চাও ভালো লাগলে লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি প্রেস করে দেবে। দেখো মাইক্রোবায়োলজি নিয়ে আজকে আমি কিন্তু একটা ডিফিকাল্টিসের কথাগুলোও বলবো, কারণ মাইক্রোবায়োলজি নিয়ে সবার কাছে হয়তো শুনে থাকবে একটা ব্লুমিং ফিউচার রয়েছে, কিন্তু সত্যিকারের কি ব্লুমিং ফিউচার রয়েছে না কোথায় কোথায় ডিফিকাল্টিস রয়েছে, তোমাকে কিভাবে প্রিপেয়ার করতে হবে একজন মাইক্রোবায়োলজিস্ট হতে হলে, সেই নিয়ে আজকে আলোচনা করবো একদম এইচএস লেভেল থেকে। দেখো মাইক্রোবায়োলজি নিয়ে যদি কারা পড়তে চায় তাদের কিন্তু এইচএসে প্রধান তিনটি সাবজেক্ট নিয়ে পড়তে হবে, যে কম্পালসারি সাবজেক্ট হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এবার ফোর্থ সাবজেক্ট তারা ম্যাথামেটিক্স রাখতে পারে বা কম্পিউটার অ্যাপ্লিকেশন রাখতে পারে বা কম্পিউটার সায়েন্স রাখতে পারে বা নিজের পছন্দ মতো কোনো সাবজেক্ট রাখতে পারে। তারপরে তারা করবে বিএসসি। বিএসসি করার পর কিন্তু মাইক্রোবায়োলজি নিয়ে তেমন কোনো ফিউচার প্রসপেক্ট নেই, এটা কিন্তু মাথায় রাখবে। মাইক্রোবায়োলজি নিয়ে বিএসসি করার পর ফিউচার প্রসপেক্ট তেমন কিছু নেই, জব তেমন কিছু নেই, যেটা বায়োলজির অন্যান্য মাদার সাবজেক্টগুলোতে আছে, মাইক্রোবায়োলজিতে তেমন কিছু ফিউচার নেই আফটার বিএসসি। তাহলে কী করতে হবে, না তোমাকে এমএসসি অবশ্যই করতে হবে। এমএসসি করার পর তোমাকে পিএইচডি করতে হবে। পিএইচডি করতে গেলে তোমরা জানো সিএসআরআই নেট কোয়ালিফাই করতে হয় বা নানা রকম নেট অ্যাপি কোয়ালিফাই করতে হয়, জুনিয়র রিসার্চ ফেলোশিপ করতে হয়, তারপর তুমি পিএইচডি করলে, পিএইচডি করলে তুমি কলেজের প্রফেসর লেকচারশিপের বা চান্স পাবে বা অন্যান্য গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টরে অ্যাজ এ মাইক্রোবায়োলজিস্ট হিসাবে কাজ করতে পারবে। আফটার বিএসসি এবং এমএসসি শুধু করলে কিন্তু ফিউচার স্কোপ খুব একটা ব্লুমিং হয় না। বিএসসি এমএসসিতে কী সাধারণত পড়ানো হয় না, মাইক্রোবস, বুঝতেই পারছো মাইক্রোবায়োলজি না, মাইক্রোবস নিয়ে পড়ানো হয়। এখানে ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ফাঙ্গাস, বায়োকেমিস্ট্রি নিয়ে পড়ানো হয়, ইমিউনোলজি নিয়ে পড়ানো হয় এবং জেনেটিক্সের কিছু পার্ট পড়ানো হয়, আরও অন্যান্য টপিক রয়েছে। তো তোমাকে মাইক্রোবায়োলজিস্ট হতে গেলে তবেই কি জব অ্যাভেলেবিলিটি রয়েছে, এমএসসির পর কিছুটা খুলে পিএইচডি করার পর একটা বড় ব্লুমিং ফিউচার এবং ভালো ক্যাটাগরির চাকরি পাওয়া যায়। এই জন্য এটাকে আমি বলছি স্ট্রাগল ফিল্ড। স্ট্রাগল ফিল্ড এই কারণে বলছি কারণ বিএসসি এবং এমএসসি করার পর তুমি যদি টিচিং প্রফেশনে যাও তোমাকে বিএড তো করতেই হচ্ছে, বিএড করার পর তোমাকে যে টেট কোয়ালিফাই করতে হবে সেই টেটটা কিন্তু বায়োলজির মাদার সাবজেক্টে করতে হয়। মানে মাদার সাবজেক্ট মানে এই জুলজি, বটানি, ফিজিওলজি, মানে মাইক্রোবায়োলজিস্ট নিয়ে পড়লে, মাইক্রোবায়োলজি নিয়ে পড়ার পর তোমাকে টিচিং জবের জন্য যদি যেতে হয় হাই স্কুলে টিচিং জব, তাহলে তোমাকে ফিজিওলজি, জুলজি, বটানি এইগুলো নিয়ে পরীক্ষা দিতে হবে, এইগুলোকে ফিরে আসতে হবে। কিন্তু তুমি যদি পিএইচডি করে নাও তবেই তুমি মাইক্রোবায়োলজির পার্টিকুলার রিলেটেড ফিল্ডগুলোতে চাকরি পাবে। তো এই জন্য এই পিএইচডি করতে হলে তোমার কী কী জিনিস লাগছে, প্রধান তিনটে জিনিস, এক হচ্ছে মানি, মেরিট এবং টাইম। এই তিনটে ক্রাইটেরিয়া যে ফুলফিল করতে পারবে তবেই সে মাইক্রোবায়োলজিস্ট হবে, তখন সে নানা রকম চাকরির ব্লুমিং ফিউচারগুলো দেখতে পাবে। দেখো মানি কেন না, এত বড় লম্বা প্রসেস যে যাচ্ছে তার জন্য একটা টাকার দরকার, যদিও পিএইচডিতে তুমি একটা ভালো স্টাইপেন্ড পাবে। তারপর মেরিট তো লাগবে, কারণ সিএসআরআই, নেট, এমএসসি, পিএইচডি এগুলো করতে হলে মেরিট তো লাগে। আর টাইম, এই এই তিনটে জিনিস যার ক্ষেত্রে পারমিট করবে সেই লম্বা রেসে যেতে পারবে এবং সেই লম্বা রেসে সে সাকসেসফুল হতে পারবে, তবেই সে কিন্তু বড় বড় চাকরিগুলো পেতে পারবে। কী কী চাকরি রয়েছে আগে ডেজিগনেশনেরগুলো কথা নেই, তুমি মাইক্রোবায়োলজিস্ট হিসাবে চান্স পেতে পারো বিভিন্ন ইনস্টিটিউটে, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবে চান্স পেতে পারো, কোয়ালিটি কন্ট্রোল অ্যানালিস্ট হিসাবে চান্স পেতে পারো, প্যাথোলজিস্ট হিসাবে চান্স পেতে, কোথায় পাবে না, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে দেখো বিভিন্ন হেলথ কেয়ার অর্গানাইজেশনে পাবে, ফরেন্সিক ডিপার্টমেন্টে পাবে, ফরেন্সিক ল্যাবরেটরিতে পাবে, এনভায়রনমেন্টাল অর্গানাইজেশনে পাবে, ফুড অ্যান্ড ড্রিঙ্ক অর্গানাইজেশনে পাবে, ফার্মাসিউটিক্যালস যেগুলো গভর্নমেন্ট সেক্টর ফার্মাসিউটিক্যালসগুলোতে পাবে, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এফসিআইতে চান্স পাবে, আর একটা আইএফএস ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসে পাবে, বিভিন্ন রকমের গভর্নমেন্ট হসপিটালে অ্যাজ এ মাইক্রোবায়োলজিস্ট তুমি কাজ করতে পারবে।
এবার প্রাইভেট সেক্টরগুলোতে চলে আসি। প্রাইভেট সেক্টরগুলোতে ফার্মাসিউটিক্যালস কোম্পানি বড় ইন্ডাস্ট্রি, বারবার বলেছি আমি, বায়োটেকনোলজি রিলেটেড কোম্পানিতে, কিন্তু বায়োটেকনোলজি যারা নিয়ে পড়ে তারাও চান্স পায় এবং মাইক্রোবায়োলজি নিয়ে যারা পড়ে তারাও চান্স পায়। ফুড ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোতে, ড্রিঙ্ক ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোতে, ডেয়ারি ফার্ম, অ্যানিম্যাল হাজবেন্ডারি, পোলট্রি, লাস্ট ভিডিওতে আমি এ নিয়ে ডিটেলসে বলেছি, বিভিন্ন প্রাইভেট হসপিটাল, বিভিন্ন বড় বড় প্যাথোলজি ল্যাবে, কিন্তু অ্যাজ এ প্যাথোলজিস্ট অর অ্যাজ এ মাইক্রোবায়োলজিস্ট হিসাবে চান্স পেতে পারো। তো তোমরা বুঝতেই পারছো, মাইক্রোবায়োলজিস্ট হিসাবে চান্স পেতে গেলে একটা যে বড় স্ট্রাগল ফিল্ড রয়েছে সেটা কিন্তু ক্লিয়ার। এটা কিন্তু একটা ওপেন সিক্রেট, তোমাদের এইটা বলে আমি ডিমোরালাইজ করছি না। তোমরা যদি মাইক্রোবায়োলজি নিয়ে পড়তে চাও তাহলে কিন্তু এই সাবজেক্টটা নিয়ে একটা লম্বা রান করতে হবে, এই মেন্টাল প্রিপারেশান নিয়ে নাও, দিলে কিন্তু সাকসেস হবে। আর সাকসেস হলে বলে না সবুর কাফল মিঠা হতা হ্যায়, সত্যিই মিষ্টি হবে, কারণ সেই যে প্রেস্টিজিয়াস এবং হাই স্যালারির জব পাবে সেটা কিন্তু অকল্পনীয়। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধুদের শেয়ার করে দিও।